শান্তি জিতলে জিতবে দেশ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিতে বিজয় সামাজিক প্রকল্প বিষয়ক সুনামগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা এর যৌথ আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলা আওয়ামী লীগ মহিলা লীগ বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন শান্তি জিতলে জিতবেদে সুনামগঞ্জ জেলা কোঅর্ডিনেটর আব্দুল নূরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেত্রী মদিনা আক্তার বিন্দু তালুকদার ও জেলা জাতীয় পার্টির নেতা নজির হোসেন প্রমুখ নেতৃবৃন্দরা বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলের অংশগ্রহণে মাঠে সমতল ভূমি তৈরি করে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী প্রচার প্রচারণায় সমান সুযোগ প্রদান করার দাবি জানানো হয় সুনামগঞ্জ থেকে কুলিন্দ শেখরের তথ্যচিত্রে পল্লী টিভি